কয় নেকি এক নেকি তা যদি আল্লাহ আপনাকে দেয় আর যদি গ্রহণ করেন আপনি যে সালাত আদায় করেন আপনি যে সিয়াম পালন করেন আপনি যে হজ করেন এগুলাই নেকি আছে না দেন ভোর পর্যন্ত আজকে তো 28 তারিখ তাই না 29 তারিখে যাব না ভয় করেন না আমরা আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ যে সলাত আদায় করলে সিয়াম পালন করলে আপনারা যে সলাত আদায় করেন আপনারা যে সিয়াম পালন করেন এগুলোই নেকি আছে না এখন আল্লাহ যদি গ্রহণ না করেন কোনো নেকি হবে তো কারো যদি একটা নেকি হয় আর আল্লাহ যদি ওই একটা নেকি গ্রহণ করেন কবুল করেন তাহলে এক নেকির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন আমি আজকের আলোচনার বিষয় কোন একটা বিষয় নির্ধারণ করিলাম না সময়ের উলট পালটের ব্যবধানে আজকে সালাফদের থেকে দুই একটা কওল বলার চেষ্টা করব এবং দুই একটি হাদিস বলার চেষ্টা করব আজকে অল্পই নিয়ে যান আল্লাহ তাআলা যেন কবুল করুন আমিন তাবারানি সওয়াবুল ঈমান
সবল ইমান একটা হাদিসের গ্রন্থ 1676 নম্বর একটি হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি উনি বলেন সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন মানুষের কাছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই আছে কয়টা তিনটা নাই কয়টা তিনটা এক আল ইলমু মাওজুদুন ইলম বিদ্যমান জ্ঞান বিদ্যমান ইলম পাওয়া যায় জ্ঞান পাওয়া যায় কিভাবে আজকে অনেক মুহাদ্দিস আছে আজকে অনেক মুফাসসির আছে আজকে অনেক মুফতি আছে আজকে অনেক ইমাম আছে আজকে অনেক খতিব আছে আজকে অনেক মাদ্রাসা আছে আজকে অনেক ছাত্র পাওয়া যায় মোবাইলে কোরআন পড়া যায় মোবাইলে তাফসীর পড়া যায় মোবাইলে ইসলামিক গ্রন্থ পড়া যায় মোবাইলে হাদিস পড়া যায় তার মানে ইলম পাওয়া যায় ইলম আছে ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন কিন্তু ইলম অনুযায়ী আমল নাই ওই ছেলেটা সারা জীবন পরে অজু করে দুরাকাত সলাত আদায় করতে হয় কিন্তু অজু করে দুরাকাত সলাত জিন্দিগিতে আদায় করে না ঠিক না আমার তদন্তে এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি গিয়েছি এবং হানাফিদের বিখ্যাত বড় বড় মাদ্রাসা যেগুলো ইলমি মাদ্রাসা তার অনেকগুলোতে পড়াশোনা করেছি তো আমি দেখেছি আমার তদন্তে সাহাবিদের মাদ্রাসা সাহাবিদের নীতিতে এলেম দেওয়াওয়ালা মাদ্রাসা বাংলাদেশে একটাও নাই কেন কারণ সাহাবিরা বলতেন আমরা দশটা আয়াত শিখতাম দশটা আয়াতের ভিতরে কি আছে তা জানতাম দশটা আয়াত আমল করতাম তারপরে আমরা এগারোটা আয়াতে যেতাম তো এমন মাদ্রাসা কোথায় আছে যে তাকে একটা আয়াত পড়ানো হবে ওই আয়াত অনুযায়ী আমল করা হবে তারপরে দ্বিতীয় আয়াত দেওয়া হবে আছে এরকম খালি বয়স গেলেই ক্লাস বেড়ে যায় তাই না এক বছর গেছে ক্লাস বেড়ে গেল উপরে গেল আরেক বছর গেল উপরে চলে গেল তো আল্লাহ তাহলে এই সালাফ বললেন এলেম পাওয়া যায় কিন্তু এলেম অনুযায়ী আমল নেই এবার অনেকে আমল করে তারা কষ্ট পাবে যে আমরা যেহেতু আমল করি তাহলে কি করি না সলাত পড়ি সিয়াম করি হজ করি জাকাত দেই এজন্য বললেন ওয়াল আমালু মাওজুদুন আমল বিদ্যমান আমল পাওয়া যায় আমল আছে ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই ঠিক না আমলটা আল্লাহর জন্য না আমলটা লৌকিকতা মানুষকে দেখাবার জন্য করে হজ করে মানুষকে দেখাবার জন্য সিয়াম করে মানুষকে দেখাবার জন্য সাদাকা করে মানুষকে দেখাবার জন্য দান করে মানুষকে দেখাবার জন্য আলোচনা কত কিছু করে মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য নয় এই জন্য সালাফ বললেন আমলও পাওয়া যায় আমলও আছে কিন্তু আমলের ভিতরে এখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই তিন ওয়াল হুব্বু মাওজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে আচ্ছা আপনারা আল্লাহকে ভালোবাসেন না মিথ্যা বলিয়েন না সত্য বলবেন আপনারা কি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন আল্লাহ এবং রাসুলের জন্য জীবন দিতে পারবেন পারবেন তো কে কে পারবেন দুই হাত উঁচু করে দেখান লিল্লাহি তাকবীর হাত নিচে নামান আমি একটু দেখতে চাচ্ছিলাম কারো হাত নিচে থাকে কিনা তা আমি দেখলাম কারো হাত নিচে নাই তার মানে প্রত্যেকেই জীবন দিতে পারবে খালি পারবে না দাড়ি বাড়াতে তাই না জীবন দিতে পারবে মরে যেতে পারবে না সুদ ছাড়তে পারবে না ঘুষ ছাড়তে পারবে না পাবজি খেলা ছাড়তে তাই না সালাফ তো উল্টা কথা বললো ওয়াল হুব্বু মাওজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে ওয়াসিদকু ফিহি মাফকুদুন
কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই সত্যবাদিতা নাই এগুলো ওদের সবগুলো মিথ্যা ভালোবাসা যে ভালোবাসা দাড়ি বাড়াতে পারে না যেই ভালোবাসা সুদ ছাড়াতে পারে না যেই ভালোবাসা ঘুষ ছাড়াতে পারে না যেই ভালোবাসা ব্যভিচার ছাড়াতে পারে না যেই ভালোবাসা নিশা ছাড়াতে পারে না যেই ভালোবাসা সালাত ত্যাগ করা থেকে বিরত রাখতে পারে না যেই ভালোবাসা মিথ্যা ছাড়াতে পারে না যেই ভালোবাসা গীবত ছাড়াতে পারে না যেই ভালোবাসা টাকনুর উপরে কাপড় উঠাতে পারে না যেই ভালোবাসা পাবজি আর ফ্রি ফায়ারের গেম মোবাইল থেকে ডিলিট করাতে পারে না যেই ভালোবাসা যুবতীদের সাথে প্রেম করা থেকে বিরত রাখতে পারে না ওইটা ভালোবাসা নয় ওটা হলো ধোঁকা ওটা হলো মিথ্যাবাদিতা ও যুবক তুমি মরতে পারবে এটা তো মিথ্যা কথা তোমার বউ বলেছে দাড়ি রাখলে কেমন কেমন লাগে তোমার বউয়ের কথায় তুমি দাড়িটা কেটে ফেলেছো ঠিকই তো দাড়ি রাখলে কেমন কেমন লাগে দাড়ি রাখলে পুরুষ পুরুষ লাগে আর দাড়ি না রাখলে পুরুষও না মহিলাও না তাই না দাড়ি রাখতে তো কেমন কেমন লাগবেই পুরুষ পুরুষ লাগবে আর দাড়ি না রাখলে পুরুষও নয় মহিলাও নয় এজন্য সালাফ বললেন আমি পরিপূর্ণ ব্যাখ্যা করলাম না স্বল্প সময় রেখে গেলাম তিনি বললেন এলেম পাওয়া যায় আমল নাই তার মানে এলেম অনুযায়ী আমল থাকা উচিত তিন আমল আছে ইখলাস নাই তার মানে আমলের ভিতরে ইখলাস থাকা উচিত তিন ভালোবাসা আছে কিন্তু সততা নাই তার মানে ভালোবাসার ভিতরে সততা থাকা উচিত আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলাকে সত্যিকারের ভালোবাসার তৌফিক দান করেন আমিন ইব্রাহিম ইবনে আদম রাহিমাহুল্লাহ বলেন এক ব্যক্তি আমার কাছে আসলো অতঃপর তিনি বলল আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এই কথা আল্লাহ বলেছেন কিন্তু আমরা আল্লাহকে ডাকি প্রার্থনা করি তিনি তো আমাদের ডাকে সাড়া দেয় না কারণ কি তিনি বললেন তোমরা পাঁচটা কাজ করেছো এই পাঁচটা কারণে আল্লাহ তোমাদের উপরে বেজার হয়ে গেছে তোমাদের দোয়া কবুল করে না তাহলে তা কি এক আরফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো আল্লাহর অস্তিত্ব কি জানো আল্লাহকে জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না তার মানে তোমরা শিরিক করো এ কারণে তোমাদের দোয়া কবুল হয় না ওয়াকরাতুমুল কুরআন ফালাম তাআমালু বিমা ফিহ দুই তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু ওই বিধিবিধান অনুযায়ী চলো না তোমরা জানো সুদ খাওয়া হারাম তোমরা জানো ঘুষ খাওয়া হারাম তোমরা জানো গীবত করা হারাম তোমরা জানো মিথ্যা বলা হারাম তারপরেও তোমরা এগুলো করো জানার পরেও অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতারাক্তুম সুন্নাতাহু তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি আল্লাহর রাসূলকে মুহাব্বত করি এ কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাতকে ত্যাগ করো রাসূলের সুন্নাতকে পালন করো না অথচ তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু সুন্নাহ মানার ক্ষেত্রে তোমরা রাসূলকে ওভারটেক করো রাসূলকে ত্যাগ করো একজন বক্তা বলছে যে মুনাজাত করতে হবে ফরজ সালাতের পরে এর হাদিস নাই বোঝা গেল তাহলে ফরজ সালাতের পরে মুনাজাত করব না তো মাহফিলের পরে যে মুনাজাত করা যাবে না এরকম কি হাদিস আছে তা আমার বুঝে যে বক্তা এই কথা বলে ও সুন্নাত বোঝে না বিদাত বোঝে না কেন ইসলামের একটা সূত্র হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন ইসলাম কমপ্লিট কমপ্লিট বোঝেন যেখানে কিছু বাড়ে না যেখানে কিছু কমে না যেখানে কিছু চেঞ্জ করা যায় না ওইটাকে বলা হয় কমপ্লিট পরিপূর্ণ তাই না এই বোতলে পানি যদি পরিপূর্ণ রেখে দেওয়া হয় এরপরে যদি আমি বলি এই বোতলে আমি পানি রাখবো আমাকে কি করতে হবে পানি ফেলে দিতে হবে না হলে পানি রাখতে গেলে পানি পড়ে যাবে ঠিক ইসলামের ক্ষেত্রে আমি যদি কোনো ইবাদত ঢুকাতে চাই কোনো আমল ঢুকাতে চাই
তাহলে ওখান থেকে সুন্নাতকে হয় বরবাদ করে দিতে হবে বাতিল করে দিতে হবে তারপরে ওইখানে বিদাত ঢোকানো যাবে এর আগ পর্যন্ত বিদাত ঢোকানো যাবে না এই জন্যই তো ওরা ফরজ সালাতের পরে আল্লাহর নবী ইস্তেশকারের সময় হাত তুলে মোনাজাত করতেন আল্লাহর নবী কুনুতে ফজরে হাত তুলে মোনাজাত করতেন আল্লাহর নবীর থেকে প্রমাণিত আছে কিন্তু ফরজ সালাত পরে তিনি জীবনে হাত তুলে মোনাজাত করে নাই তার সাহাবী করে নাই তাবি করে নাই তাবে তাবি করে নাই ইমাম আবু হানিফা করে নাই ইমাম শাফি করে নাই ইমাম মালিক করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই পৃথিবীর যারা বিখ্যাত মুহাদ্দিস যারা কোরআন সুন্নাহ বোঝে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে তারা কেউ করে নাই তার মানে এটা নোংরা বিদাত জঘন্য বিদাত এই বিদাত হচ্ছে রাসূলকে অপমান করা কেন আপনি যখন মুনাজাত করলেন তাহলে রাসূলের আমলকে গলা টিপে হত্যা করলেন কেন আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের ফরজ সালাত শেষ হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ তিনবার বলবে তোমাদের পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তায়া জাল জালালি ওয়াল ইকরাম করবে তোমাদের উপরে শান্তি নাজিল হবে আয়াতুল কুরসি পড়বে তোমরা জান্নাতে যাবে মাঝখানে বাধা হলো মৃত্যু সূরা ইখলাস ফালাক নাস প্রত্যেক ওয়াক্তে ফালাক নাস একবার করে পড়বে ফজর আর মাগরিবের পরে ইখলাস ফালাক নাস তিনবার করে পড়বে তোমরা তোমাদের যত বিপদ আছে আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করবে তাহলে এই আমলটাকে হত্যা করলো কে ওই বিদাতটা যখন ঢুকলো তখন রাসূলের আমলটা হত্যা হয়ে গেল তাই না তাহলে মুনাজাত ফরজ সালাতের পরে নাই তা আমরা বলছি রাসূলকে ভালোবাসি কিন্তু আমরা তার সুন্নাত ত্যাগ করি তাই না এই যে বৈঠক শেষে আল্লাহর নবী বলেছেন আমরা পড়ি না সুবহানাকাল্লাহুম্মা একটা দোয়া পড়ি না আল্লাহর নবী বলেছেন যখন বৈঠক শেষ হয়ে যায় তখন এই দোয়াটা তোমরা পড়বে তাহলে কি হবে তোমাদের যত গুনাহগাতা আছে বা এই মজলিসে যত ভুলভ্রান্তি হয়ে যাবে আল্লাহ সব ক্ষমা করে দেবে ওই জায়গায় যদি এবার মুনাজাত করা হয় তাহলে ওই দোয়াটা অপমান হয় না হয় না হয় তাহলে রাসূলকে অপমান করা হয় এজন্য সালাফ বললেন তোমরা রাসূলকে ভালোবাসো কথা বলো কিন্তু তার সুন্নাতকে ওভারটেক করো তিন অকুলতুম নুহিব্বুর অকুলতুম নালানু ইবলিস ওয়া তাতুমুহু চার তোমরা বলো আমরা ইবলিসকে ঘৃণা করি ইবলিস ভালো নয় ইবলিস মন্দ কিন্তু তোমরা নিজেরাই ইবলিসকে মানো ইবলিসেরই আনুগত্য করো ঠিক না কয় ইবলিস ভালো না আবার মানার সময় ইবলিসকেই মানে ওয়াল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম ওয়া আখাজতুম ফি আয়ুবিন নাস পাঁচ তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও এই পাঁচ কারণে তোমাদের দোয়া কবুল হয় না এক তোমরা বলো তোমরা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে মানো তার পরিচয় জানো কিন্তু তার হক আদায় করো না দুই তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু ওই বিধিবিধান অনুযায়ী চলো না তিন তোমরা বলো রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত অনুযায়ী চলো না চার তোমরা বলো ইবলিসকে ঘৃণা করি কিন্তু ইবলিসের কথা মানো পাঁচ তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও এই পাঁচ কারণে তোমাদের দোয়া কবুল করা হয় না তোমাদের দোয়া গ্রহণ করা হয় না তোমাদের দোয়া ফেরত দেওয়া হয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এবং যেভাবে আল্লাহর ইবাদত করা উচিত ওইভাবে যেন ইবাদত করার তৌফিক দান করেন আপনাদের সামনে একটা হাদিসের অনুবাদ করব আল্লাহর নবীর সাহাবী মুয়াজ ইবনে জাবাল তিনি বলেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত আল্লাহর নবী আমাকে দশটা কথা বললেন তিনি বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা এক আল্লাহর সাথে কাউকে শরীক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না তুমি হত্যা হয়ে যাবে তুমি আগুনে জ্বলে যাবে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাবে তুমি খণ্ড বিখণ্ড হয়ে যাবে তোমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও নয় কোনো কালে নয় কশ্চিন অবস্থায়ও আল্লাহর সাথে শিরিক করা যাবে না
আল্লাহর সাথে শিরিক করবে না ওয়ালা তাউকন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তখরুজা মিন আহলিকা মালিক দুই পিতামাতার অবাধ্যতা করবে না যদি তোমার মা বাবা তোমাকে সব ছেড়ে দিতে বলে তোমার পরিবার ছেড়ে দিতে বলে তোমার পরিজন ছেড়ে দিতে বলে তুমি তাই করবে তোমার পরিবার ছেড়ে দিবে তোমার পরিজন ছেড়ে দিবে তোমাকে যদি সম্পত্তি ছেড়ে দিতে বলে তুমি তাই করবে এক কথায় তোমার বাবা মা হলো তোমার জান্নাত তোমার বাবা মা হলো তোমার জাহান্নাম তুমি যদি বাবা মাকে মানো তোমার জন্য জান্নাত হবে তুমি যদি বাবা মাকে না মানো তোমার জন্য জান্নাত হবে না ওয়ালা তাত্রুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ তিন তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিয়ে যায় অপর বর্ণনায় এসেছে আল্লাহর নবীর দায়িত্ব উঠে যায় অপর বর্ণনায় এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায় তার মানে যারা সালাত আদায় করে না এদের উপরে আল্লাহর দায়িত্ব নাই সে আল্লাহ থেকে মুক্ত যারা সালাত আদায় করে না এদের উপরে আল্লাহর রসূলের দায়িত্ব নাই সে আল্লাহর রসূল থেকে মুক্ত যারা সালাত আদায় করে না এদের উপরে দ্বীনের দায়িত্ব নাই এরা দ্বীন থেকে মুক্ত তার মানে যারা সালাত আদায় করে না তারা আল্লাহ থেকে মুক্ত তারা রাসূল থেকে মুক্ত তারা দ্বীন থেকে মুক্ত তারা ইসলাম থেকে মুক্ত আচ্ছা আপনারা কি মনে করেন বেনামাজিকে মুসলমান আমি বেনামাজিকে কয়েকটা জিনিস মনে করি আমি বেনামাজিকে মনে করি ইহুদি আমি বেনামাজিকে মনে করি খ্রিস্টান আমি বেনামাজিকে মনে করি হিন্দু আমি বেনামাজিকে মনে করি কাফের আমি বেনামাজিকে মুমিনও মনে করি না মুসলিমও মনে করি না মুসলমানও মনে করি না কেন আমি এ কথা বললাম দলিল লাগবে না দলিল ছাড়া কথা বলে মার খাবো নাকি মিশকাতের ভিতরে এসেছে মুসলিমের 82 নম্বর হাদিস ফুয়াদ আব্দুল বাকির নাম্বার অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফ তারকা সলা নিশ্চয় একটা মুমিন বান্দা নিশ্চয় একটা মুশরিক নিশ্চয় একটা কাফের এদের ভিতরে পার্থক্য হলো সলাত ছেড়ে দেওয়া যারা সলাত আদায় করে এরা হলো মুমিন যারা সলাত আদায় করে না এরা হলো মুশরিক এরা হলো কাফের আচ্ছা মুশরিক কাকে বলে যে মূর্তি পূজা করে হিন্দু মূর্তি পূজা কারা করে হিন্দু তাহলে ও হলো হিন্দু যে নামাজ পড়ে না ও হলো মুশরিক ও হলো কাফের কাফের কাকে বলে খ্রিস্টানকে বলে ইহুদিকে বলে আর যত জাতি আছে যারা ইসলাম ধর্ম পালন করেনি যারা ইসলাম মানেনি তাদেরকে বলা হয় অমুসলিম তাদেরকে বলা হয় কাফের তার মানে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয় তারা হলো কাফের আল্লাহর নবী বলেছেন তিরমিজির 2618 নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সলা ঈমানের মধ্যে আর কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত তার মানে যারা সালাত আদায় করে না তাদের ঈমান নাই যারা সালাত আদায় করে তাদের ঈমান আছে আল্লাহর নবী বলেন তিরমিজি 2621 নম্বর হাদিস আল আহদুল লাযি বাইনানা বাইনাহুমুস সালা ফামান তারাকাহা ফাকাদ কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে চুক্তি হলো আমরা যারা মুমিন তারা যারা কাফের এদের ভিতরে চুক্তি হলো সালাত যারা সালাত ত্যাগ করলো এরা কাফের হয়ে গেল আল্লাহর নবী বলেছেন ইবনে মাজা 1080 নম্বর হাদিস লাইসা বাইনাল আব্দি ওয়া বাইনাস শিরকি ইল্লা তারকুস সালা ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক শিরকের মধ্যে পার্থক্য হলো একটা মুমিনের মধ্যে আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত যেই ব্যক্তি সালাত ত্যাগ করলো যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি শিরিক করলো ওই ব্যক্তি শিরিকের ভিতরে অংশী স্থাপন দাবি করলো শিরিকের ভিতরে ঢুকে গেল তার মানে প্রথম হাদিস দ্বারা জানলাম
তারা মুশরিক কাফের দ্বিতীয় হাদিস দ্বারা জানলাম তাদের ঈমান নাই তৃতীয় হাদিস দ্বারা জানলাম কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সালাত তৃতীয় চতুর্থ হাদিস দ্বারা জানলাম যারা সালাত আদায় করে না তারা শিরিক করে এটা হলো রাসূলের ফতোয়া তার মানে রাসূলের ফতোয়া অনুযায়ী যারা সালাত করে না এরা হলো মুশরিক এরা হলো কাফের